মেকআপ করলে মুখ কালো হয়ে যাচ্ছে, নাকের পাশ থেকে ঠোঁটের ওপরের দিকের মেকআপ উঠে যাচ্ছে, মেকআপ বেশিক্ষণ মুখে থাকছেই না, আর যখনই মেকআপ করছি তখনই মুখটা ঘেমে যাচ্ছে, এমন হাজারো কমেন্টস জমে আমার কমেন্ট বক্স প্রায় ভর্তি হয়ে গেছে। কি ঠিক বলছি তো? কাদের কাদের রয়েছে এরকম প্রবলেম তাড়াতাড়ি নিচে কমেন্ট করে আমাকে জানাও। আর এই প্রবলেম থাক আর নাই থাক, এই ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ আজকের ভিডিওতে তোমাদের এই ধরনের সব রকমের সমস্যার সমাধানের সাথে সাথে শিখে নিতে পারবে কিভাবে পরপর প্রোডাক্ট ব্যবহার করে একটা লং লাস্টিং মেকআপ করতে পারবে। তবে ভিডিও শুরু করার আগে আমার ইন্ট্রোটা একটু দিয়ে নিই। তোমরা তো আমাকে অনেকে অলরেডি চেনোই, আর যারা চেনো না তাদের বলে রাখি আমি অন্তর একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আর তোমরা এই মুহূর্তে দেখছো বাংলার এমন একটি চ্যানেল যেখানে যে কোনো বিউটি টিপসের পাশাপাশি পেয়ে যাবে স্টেপ বাই স্টেপে মেকআপ টিউটোরিয়াল। তাই জন্য সাবস্ক্রাইব না করে গেলে লসটা হবে তোমারই। মেকআপ করলে মুখের মধ্যে বেশিক্ষণের জন্য মেকআপ কিন্তু রাখতে পারছো না, আর ম্যাক্সিমাম টাইপে দেখা যায় কি নাকের পাশ থেকে ঠোঁটের ওপর দিকের মেকআপ উঠে যাচ্ছে, মুখটা কেমন জানি একটু কালো দেখাচ্ছে, বেশিক্ষণ মেকআপ লং লাস্টিংও হচ্ছে না। তো এই ধরনের প্রবলেম না ভীষণ কমন, মানে তোমার আমার সকলেরই হয়। তো আজকে আমি তোমাদের এতটুকু অ্যাসিওরিটি দেবো যে আজকের ভিডিওটা তোমরা যদি ভালো করে মন দিয়ে দেখো, আর আমি যেই যে স্টেপগুলো বলছি ঠিক সেইভাবে তোমরা যদি মেকআপ করো, তাহলে তোমাদের কিন্তু মেকআপে এই ধরনের প্রবলেম ভবিষ্যতে আর ফেস করতে হবে না। তা আজকে আমি স্টেপ বাই স্টেপে তোমাদের বলে দিচ্ছি তোমাদের মেকআপ করার আগে এবং মেকআপ করতে করতে কি কি জিনিস এক্স্যাক্টলি করতে হবে। তো সবার প্রথমে আমি যেটা করে নিয়েছি, আমার ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তো তোমরা ইউজ করে নাও তোমাদের যা মানে পছন্দের ফেস ওয়াশ রয়েছে, যেগুলো তোমরা রেগুলার ইউজ করো সেটা দিয়ে ভালোভাবে কিন্তু ফেসটাকে ক্লিন করে নাও। আর যদি কেউ ফেস ওয়াশ অলরেডি করেই থাকো তো সেক্ষেত্রে তোমরা যে কোনো ধরনের তোমরা ওয়াইপস ইউজ করো, সেটা দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নাও। এই ধরনের যদি ওয়াইপস তোমাদের কাছে থাকে তাহলে আমি বলবো ফেসের সাথে সাথে তোমরা গলাটাকেও ক্লিন করে নাও, কারণ আমরা কিন্তু মেকআপ শুধুমাত্র ফেসে করি না, তার সাথে সাথে আমরা গলাতেও করি। ফেস ওয়াশ করা হয়ে গেছে, এবার আমাদের নেক্সট স্টেপে ইউজ করে নিতে হবে একটা টোনার। টোনার তোমাদের কাছে যদি না থাকে তোমরা কিন্তু এই ধরনের গোলাপ জলও ইউজ করতে পারো। কী ধরনের টোনার ইউজ করবে, সব সময় তোমার স্কিন টাইপটা বুঝে নিয়ে তারপরে কিন্তু তোমাদের মেকআপ করতে হয়। তোমার যদি স্কিন টাইপ হয়ে থাকে ড্রাই, তাহলে তুমি যে কোনো রকমের ড্রাই কম্বিনেশান হলে তুমি গোলাপ জল ইউজ করতে পারো। অয়েলি স্কিনে ঠিকঠাকভাবে গোলাপ জলটা ইউজ করলে মনে হয় যেন একটু বেশি বেশি পরিমাণে স্কিনটা অয়েলি লাগছে। তো অয়েলি স্কিনের জন্য তোমরা যে টোনারটা ইউজ করবে সেটা হচ্ছে এই টোনারটা। এটা ভীষণ রিজনেবল প্রাইসের একটা টোনার, এটা হচ্ছে বায়োটিকের বায়ো কুকাম্বার টোনার। এবারে আমি তোমাদের বলবো আমি কি ইউজ করি, আর আজকে আমি কি ইউজ করবো। আমি করি প্লামের এই গ্রিন টি অ্যালকোহল ফ্রি টোনার। টোনার যখনই ইউজ করবে মুখের মধ্যে এইভাবে প্যাট 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 করে নেবে, এটাতে কি হয় টোনারটা খুব ভালোভাবে মুখে মানে স্কিনের ভেতর দিক পর্যন্ত চলে যায়। টোনার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার ভীষণ একটা আমরা ইম্পর্টেন্ট জিনিস করে নেব, সেটা হয়তো তোমরা অনেকেই মিস করে যাও, অনেকেই স্কিপ করে যাও, অনেকে আবার ভয় পাও। কি বলো তো, আমাদের মুখের মধ্যে রয়েছে প্রচুর প্রচুর ফেসিয়াল হেয়ার, মানে ছোট ছোট লোম যেগুলো ভীষণ নরম তরম, কোনো রকম কোনো ক্ষতি করে না তোমার মুখে, সেই জিনিসগুলো, সেই জিনিসগুলোকে তুমি যদি প্রপারলি না তুলো তাহলে কিন্তু তুমি যতই ভালো ব্র্যান্ডের মেকআপ করো না কেন তোমার মেকআপ কিন্তু বসবে না, মুখটা দেখতে কালোও লাগবে। তো সবার প্রথমে আমাদের কিন্তু মুখের এই ফেসিয়াল হেয়ারটা তুলে নিতে হবে। অনেকে আবার আমাকে বলবে যে দিদি ফেসিয়াল হেয়ার তুলতে গেলে নেক্সটে আবার লোমগুলো বেরাবে আমার কড়া কড়া করে, এইরকম ভুল ধারণা থেকে একেবারে বেরিয়ে এসো। আমি যেই তোমাদের আজকে প্রসিডিওরটা বলবো, এর আগেও আমি তোমাদের সাথে এই প্রসিডিওরটা শেয়ার করেছি, সেটা হচ্ছে এই ধরনের লেডিস রেজার ইউজ করা, যার মধ্যে রয়েছে এইরকম একটা ব্লেড, যেটা দিয়ে কিন্তু ভীষণ ইজিলি মুখের যত রকমের আমাদের ফেসিয়াল হেয়ার রয়েছে সেগুলো ইজিলি কিন্তু বেরিয়ে আসে। ফেসিয়াল হেয়ার ঠিকঠাক করে কীভাবে তোমরা মুখ থেকে রিমুভ করবে তার উপরে আমার একটা আলাদা করে ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে হলে উপরে থাকা আই বাটনে গিয়ে ক্লিক করো। আর আমি বলবো না দরকার নেই, তোমরা এই ভিডিওর শেষে আমি ভিডিওর লিঙ্ক তুলে দিচ্ছি, তোমরা সেই ভিডিওটা একবার দেখে নাও, তাহলে বিভিন্ন রকমের ভুল ধারণা থেকে তোমরা বেরিয়ে চলে আসবে। তো সবার প্রথমে আমি কিন্তু একটু টোনার লাগিয়ে নিয়েছি মুখের মধ্যে, এবার আমি ফেসিয়াল হেয়ারটা রিমুভ করবো। প্রথমে আমি গালের দিকের ফেসিয়াল হেয়ারটা রিমুভ করছি। যখনই ফেসিয়াল হেয়ার রিমুভ করবে মুখটাকে একটু ফুলিয়ে নেবে। হেয়ার রিমুভ করা হয়ে গেলে তুমি যে কোনো একটা টোনার নাও, আমি বায়োটিকের এই টোনারটা নিচ্ছি, কটন প্যাডের মধ্যে এইভাবে ঢেলে নাও আর এইভাবে করে নিয়ে মুছে নাও।
ক্লিনজিং হয়ে গেছে, টোনিং হয়ে গেছে, এরপরে চলে যাবো আমরা ময়েশ্চারাইজিংয়ে। তো ময়েশ্চারাইজারের পার্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমরা এক্সেস পরিমাণে যাদের মুখ ঘামে তারা কিন্তু আমরা ময়েশ্চারাইজারটা লাগাই না, ভাবি উফ এতটা মুখ ঘামছে দরকারই নেই, ডাইরেক্ট মুখের মধ্যে মেকআপ করবো। কিন্তু এটা একেবারে ভুল ধারণা, এটা তুমি যদি করো তাহলে তোমার মেকআপ থাকার গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তো মুখের মধ্যে যে কোনো তোমার মুখের মধ্যে তুমি ময়েশ্চারাইজার লাগাও, তবে সেটা কিন্তু নিজের স্কিন টাইপ অনুযায়ী। তোমার যদি স্কিন টাইপ হয়ে থাকে ড্রাই, তাহলে তুমি যে কোনো থিক লেয়ারের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো। বিভিন্ন রকমের রয়েছে থিক লেয়ারের, লাইক তোমরা ল্যাকমির ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, মানে যেটা তোমাদের ইচ্ছে। তবে যদি তোমার স্কিন টাইপ হয়ে থাকে অয়েলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেবে চিনতে ময়েশ্চারাইজার ইউজ করবে। একেবারে শীতকালীন বা ড্রাই স্কিনের ময়েশ্চারাইজার ইউজ করা যাবে না। তো সেক্ষেত্রে ইউজ করতে হবে তোমাদের যে কোনো জেল বেসের ময়েশ্চারাইজার। ল্যাকমি অ্যাবসোলিউট জেল রয়েছে, পিএসির এই ময়েশ্চারাইজারটা রয়েছে যেটার নাম হচ্ছে অ্যাকোয়া ব্লাস্ট ময়েশ্চারাইজার, তার সাথে সাথে রয়েছে পন্সের এই সুপার লাইট জেল, যেটা ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজার আর খুব কিন্তু সস্তার মধ্যে পেয়ে যাবে। তা আজকে আমি ইউজ করে নিচ্ছি এই জেল ময়েশ্চারাইজারটা যেটা রয়েছে পিএসি। ময়েশ্চারাইজার যখনই অ্যাপ্লাই করবে দেখবে যাতে সেটা তোমার গলার মধ্যেও অ্যাপ্লাই করা হয়, কারণ আমরা মেকআপ তো শুধুমাত্র ফেসে করছি না, তার সাথে সাথে গলাতে। এই জন্য প্রতিটা স্টেপ মনে করে আমাদের কিন্তু গলাতেও করতে হবে। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই হয়ে গেছে, এবারে কিন্তু টাইম দিয়ে নাও স্কিনকে, মোটামুটি 5 মিনিট। 5 মিনিট তো টাইম তুমি দিতেই পারো, এটা সেটা করো কি মোটামুটি মেকআপ প্রোডাক্ট গুছাতে গুছাতে এই 5টা মিনিট টাইম চলে যায়। এই ময়েশ্চারাইজারটা মুখে সেট হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। নেক্সট স্টেপে ইউজ করবো আমরা একটা সানস্ক্রিন। সানস্ক্রিন কেন ইম্পর্টেন্ট, তুমি যত ভালো ওই ব্র্যান্ডের মেকআপ ইউজ করো না কেন, একটা যদি ভেতর দিকে সানস্ক্রিন না ইউজ করো, তাহলে তুমি যখন বাইরে যাবে ওই সূর্যের ক্ষতিকারক রশ্মি কিন্তু তোমার স্কিনের মধ্যে ঠিক ঢুকে যাবে, তোমার মুখকে অনেক বেশি কালো করে দেবে। সেই কালো হওয়া থেকে তোমার মুখকে রক্ষা করতে কিন্তু একটা সানস্ক্রিন ইউজ করতেই হচ্ছে। আজকের ভিডিওর কিন্তু প্রতিটা স্টেপ হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট। অনেকের মনে হতে পারে দিদি যেগুলো স্টেপ করছে আমরাও তো এগুলো করি, কি দরকার এটা দেখবা, কিন্তু আমি বলবো না, আজকের ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, কারণ প্রতিটা স্টেপ সঠিক পদ্ধতিতে তুমি করছো কি না এই সিউরিটিটা পাওয়ার জন্য। সানস্ক্রিন যখনই মুখে অ্যাপ্লাই করবে অল্প পরিমাণে অ্যাপ্লাই করবে, খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করার দরকার নেই। চাইতে গেলে তুমি গলার মধ্যেও নিতে পারো সানস্ক্রিন, আমি তো শুধুমাত্র ফেসে দেবো, যদি বাঁচে তবে গলায় দেবো। আর সানস্ক্রিন সবসময় না একটু ম্যাট কাভারের সানস্ক্রিন ইউজ করবে, কারণ ম্যাট কাভারের সানস্ক্রিন স্কিনটাকে অনেকটা বেশি ম্যাট রাখে। আর কী হয় এই যে যাদের অয়েলি স্কিন, মানে বলছো যে খুব বেশি পরিমাণে ঘেমে যাচ্ছে, তাদের কিন্তু এই ঘামার সমস্যাটা থাকবে না এই সানস্ক্রিনটা ইউজ করলে। আচ্ছা, সানস্ক্রিন যখন অ্যাপ্লাই করবে এইরকম করে ব্লেন্ড করবে না, এইরকম করে প্যাট প্যাট করে দেবে, তারপরে একটু হালকা করে ব্লেন্ড করতেই পারো। এই স্টেপটা যে তোমাদের আজকে আমি দেখাচ্ছি, এটা কিন্তু শুধুমাত্রই যারা দিনের বেলাতে মেকআপ করবে তাদের জন্য, রাত্রিবেলাতে মেকআপ করলে কোনোভাবেই দরকার নেই। কিন্তু আমার মনে হলো এই স্টেপটা দেখানোটা অনেক বেশি জরুরি, যে কারণে এটা আমি করছি। সানস্ক্রিনটা মুখে অ্যাবজর্ব হওয়ার জন্য দিয়ে নাও আরও 2 মিনিট টাইম। এবারে নেক্সট স্টেপে ইউজ করতে হবে আমাদের একটা প্রাইমার। অনেকেই বলবে দিদি আমি অ্যালোভেরা জেল ইউজ করব, কিন্তু আমি বলবো অ্যালোভেরা জেল তুমি যে কোনো সময় ইউজ করো না কেন, কিন্তু লং লাস্টিং মেকআপের জন্য সবসময়ের জন্য একটা প্রাইমার ইউজ করবে। তাছাড়া প্রাইমারের যেটা মেন কাজ, যে ফাউন্ডেশনের ক্ষতিকারক জিনিস মেকআপে তোমার যা কিছু রয়েছে কেমিক্যালস বেস যা রয়েছে জিনিসগুলো, সেগুলোকে স্কিনের কিন্তু একেবারে ভেতর পর্যন্ত পৌঁছাতে দেবে না, তাই জন্য একটা আমাদের লেয়ারিংয়ের খুব দরকার। তাই অ্যালোভেরা জেল তুমি যদি ইউজ করো সেটা তুমি বিফোর মেকআপ ইউজ করতেই পারো, চাইলে এখনও ইউজ করে তারপরে তুমি প্রাইমার ইউজ করতে পারো, কিন্তু লং লাস্টিং মেকআপের জন্য মনে করে একটা প্রাইমার ইউজ করবে। আজকে আমি তোমাদের দেখাচ্ছি দুটো প্রাইমার, একটা রয়েছে এখানে সুইস বিউটি, সুইস বিউটি রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার, আর এদিকে রয়েছে অয়েল কন্ট্রোল প্রাইমার। তাছাড়াও তোমরা ইউজ করতে পারো ল্যাকমি অ্যাবসোলিউটের প্রাইমার রয়েছে, আরও অনেক অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রাইমার রয়েছে, যে কোনো প্রাইমার ইউজ করো। তবে যাদের ড্রাই স্কিন তারা তো যে কোনো কিছু ইউজ করতে পারো, নর্মাল স্কিনরাও যে কোনো কিছু ইউজ করতে পারো, তবে যাদের অয়েলি স্কিন, মানে আজকের যেহেতু আমার ভিডিওর টপিকটাই হচ্ছে মেকআপ উঠে যাচ্ছে, ঘেমে যাচ্ছে, মুখ এক্সেস পরিমাণে ঘামছে, মেকআপ গলে যাচ্ছে, তার মানে এই ধরনের সমস্যাগুলো মেনলি যাদের হয়ে থাকে তাদের স্কিন টাইপ অয়েলি, চরম রকমের ঘাম হয়, তো তাদের জন্য এমন একটা প্রাইমার দরকার যেটা তোমার মেকআপটাকে একেবারে ম্যাট ফিনিশে রাখবে। তাই জন্য প্রতিটা প্রোডাক্ট কিন্তু অয়েলি স্কিন টাইপের যে প্রোডাক্টগুলো সেই জিনিসগুলো দেখে দেখে ইউজ করতে হবে। তো সবার প্রথমে যেই প্রাইমারটা বলি, এই প্রাইমারটার নাম হচ্ছে অয়েল কন্ট্রোল প্রাইমার, এটা হচ্ছে পিএসির একটা প্রাইমার। তো তোমরা দেখবে যেগুলো অয়েল কন্ট্রোল প্রাইমার এরকম কিছু লেখা থাকছে, যে কোনো ব্র্যান্ডের তোমরা অয়েল কন্ট্রোল প্রাইমার কিন্তু ইউজ করতে পারো। তো এই প্রাইমারটা আমার ভীষণ ফেভারিট, তো এটাই আজকে আমি ইউজ করে নিচ্ছি। প্রাইমার যখন ইউজ করবে দেখবে সেটার অ্যামাউন্টটা যাতে ভীষণ অল্প হয়, এই যে কয়েন সাইজ অ্যামাউন্ট, কতটা অল্প পরিমাণে নিয়েছি দেখো। যেই জায়গাগুলোতে মেনলি তোমার ওপেন পোর্স রয়েছে, মানে এই যে আমাদের কী হয় চোখের তলাটাতে থাকে,
আর যে জায়গাগুলো এক্সেস পরিমাণে ঘাম আসে সেই জায়গাগুলোতে, এই যে এই জায়গাটা বেশি ঘামে, নাকের ওপরটা থেকে মেকআপ সরে যায়, নাকের এই পাশটা থেকে, এই জায়গাগুলোতে একটু বেশি করে প্রাইমারটা লাগাবে। চোখের ওপরেও একটু লাগিয়ে নাও অ্যাজ এ আই প্রাইমার হিসেবে। প্রাইমারও এইরকম করে প্রথমে একটু সেট করে নাও। আজকের ভিডিওর কিন্তু প্রতিটা স্টেপ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কীভাবে সঠিক পদ্ধতিতে তুমি মেকআপ করবে সেই প্রতিটা স্টেপ আজকে তোমাদের ভালো করে আমি শিখিয়ে দিচ্ছি। তাই জন্য মন দিয়ে ভিডিওটা দেখো, একেবারে স্কিপ করবে না। প্রথমে এরকম প্যাট প্যাট, উপর দিকেও প্যাট প্যাট, স্পেশালি এই জায়গাটা, কারণ আমাদের মেন মেকআপটা উঠে যায় এই জায়গাটাতে। তারপরে তুমি এইভাবে করে নাও। প্রাইমার কখনোই মুখের মধ্যে বেশিক্ষণ ধরে ডলবে না, হালকা করে নিয়ে ছেড়ে দাও। প্রাইমার দেওয়ার পরও করতে হবে তোমাকে একটু অপেক্ষা, 2 মিনিট মতো অপেক্ষা করো, কারণ প্রাইমারটা মুখেতে তোমার হবে একটু সেট, তাই জন্য একটু টাইম দিয়ে নাও। তো স্কিন কেয়ার পুরোপুরিভাবে হয়ে গেছে, তার সাথে সাথে কিন্তু প্রাইমারও লাগানো হয়ে গেছে। এরপরে আমরা মেইন মেকআপ স্টার্ট করবো, মানে বুঝতে পারলে কতগুলো স্টেপ পার হয়ে এসে কতক্ষণ সময় দেওয়ার পরে একটা মেকআপ আমরা করতে পারছি। এই সময়টাই দরকার তোমাদের একটু ধৈর্য দরকার, তবে কিন্তু তোমার মেকআপ থাকবে খুব সুন্দর। তো দেখো এখন আমরা ফাউন্ডেশন ইউজ করব। তো সবার প্রথমে যেটা কোশ্চেন, তুমি কোন ফাউন্ডেশন ইউজ করবে? এক্ষেত্রে আমরা বলি যা পাচ্ছি ফাউন্ডেশন তাই লাগিয়ে নিচ্ছি, কিন্তু না, এরকম করলে চলবে না। সবার প্রথমে নিজের শেড অনুযায়ী সঠিক ফাউন্ডেশন নির্বাচন করতে হবে, আর তার জন্য দেখে নিতে হবে আমার ভিডিও, কারণ এই টপিকের উপর প্রচুর প্রচুর আমি ভিডিও অলরেডি দিয়ে রেখেছি যে তোমার স্কিন টোন অনুযায়ী কী করে তুমি তোমার জন্য সঠিক শেডের ফাউন্ডেশন বেছে নেবে। আমি ওপর দিকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, খুব ভালো হয় ভিডিও শেষের দিকেও লিঙ্ক দিলাম, তোমরা সেখানে গিয়ে এই ভিডিওটা একবার দেখে নাও। তো সবার প্রথমে যেটা বলি যে সঠিক শেডের ফাউন্ডেশন তোমরা নির্বাচন করো, আর তারপরে কী টাইপের তোমরা ফাউন্ডেশন নেবে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে বলছি না, আজকের ভিডিওর প্রতিটা স্টেপ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, তো তোমরা মন দিয়ে জাস্ট একটু শুনতে থাকো। যখনই তুমি ফাউন্ডেশন নেবে আগে তুমি তোমার স্কিন টাইপ দেখো, তোমার স্কিন ফর্সা হোক কালো হোক সেটা ডিপেন্ড করবে তোমার ফাউন্ডেশন শেডের উপর। কিন্তু তোমার স্কিন যদি হয়ে থাকে ড্রাই, কম্বিনেশন, নর্মাল, সেন্সিটিভ, তবে কিন্তু তোমাকে সেই রকম অনুযায়ী ফাউন্ডেশন নিতে হবে। মার্কেটে প্রচুর যেমন শেড রয়েছে তেমন কিন্তু স্কিন টাইপ অনুযায়ী কিন্তু প্রচুর প্রচুর ফাউন্ডেশন বের করা হয়েছে, যেমন অয়েলি, ম্যাট, কম্বিনেশন স্কিনের জন্য, নর্মাল টু ড্রাই, ড্রাই টু নর্মাল, এরকম দেখো না অনেক কিছুই রয়েছে। তো এইরকমই তোমাদের ফাউন্ডেশন বেছে নিতে হবে। তোমার স্কিন টাইপ যদি হয়ে থাকে চরম চরম অয়েলি কিংবা নর্মাল অয়েলি, তাহলে তোমাকে কিন্তু ম্যাট ফিনিশের ফাউন্ডেশন বেছে নিতে হবে। তোমার স্কিন টাইপ যদি হয়ে থাকে আবার ড্রাই, তাহলে তোমাকে কী করতে হবে সেক্ষেত্রে লিকুইড বেসের অর্থাৎ অয়েলি বেসের ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে রয়েছে তোমাদের জন্য একটা টিপস, যদি তোমার স্কিন হয়ে থাকে খুব বেশি ড্রাই, মানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছো মুখের মধ্যে ফেটে যাচ্ছে, ড্রাই হলে যেটা সমস্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি তোমার ফাউন্ডেশনের মধ্যে ইউজ করে নাও যে কোনো একটা ফেশিয়াল অয়েল, তাহলে দেখবে তোমার ফাউন্ডেশন ইজিলি মুখের মধ্যে কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে। দারুণ না ট্রিকটা? তো আজকে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা হচ্ছে তোমাদের সবার পরিচিত, সবার কাছে রয়েছে ফিটমি ফাউন্ডেশন, যার শেড নাম্বার হচ্ছে আমার 310। মানে এটা হচ্ছে আমার জন্য পারফেক্ট শেড, বলতে গেলে একটু আমার শেডের থেকে মনে হয় যেন একটু ডাউন টোন, কিন্তু আমাকে ঠিকঠাক লাগে, কারণ এরপরে আমি কনসিলারও ইউজ করে তোমাদের দেখাবো। সবার প্রথমে যখন আমরা ফাউন্ডেশন নেব ভীষণ অল্প পরিমাণে নেব, এতটা এতটা ফাউন্ডেশন সবসময় তোমরা প্রথমে খুব কম অ্যামাউন্টে নেবে, এরপরে যতবার দরকার হবে ততবার নেবে, কিন্তু প্রথমে কিছুতেই বেশি পরিমাণে ঢালবে না, ডট 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 ডট, যেটা আমি এখন করে নিচ্ছি। এই জিনিসটাকে বলা হয় বেস, এটা কিন্তু আমাদের মেইন বেস মেকআপের, ঠিক আছে? তো যে কারণে এই বেসটা তোমাদের কিন্তু ভীষণ সন্তপণে খুব ভালোভাবে সাবধানে করতে হবে। তুমি মেকআপকে যতটা টাইম দিয়ে করতে পারবে ততটাই কিন্তু তোমার মেকআপ সুন্দর থাকবে। আর এরপরের স্টেপটা আরও বেশি ইম্পর্টেন্ট, আমাদের নিয়ে নিতে হবে একটা ভেজানো বিউটি স্পঞ্জ, মানে যেটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে নিয়ে জাস্ট তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা নরম। এটা দিয়ে এবারে আমাদের ড্যাব 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 করে নিতে হবে। এখন যে ওয়েটা তোমাদের করে দেখাচ্ছি সেটা কিন্তু একেবারেই রং ওয়ে, যেটা সাধারণত আমরা করে থাকি। এবার রাইট ওয়ে কি সেটা দেখে নাও। আমি কি করছি, আমার মুখের এক পাশ থেকে অর্থাৎ আমি চোখের এখান থেকে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করা শুরু করেছি, আর এটাই হচ্ছে রাইট ওয়ে। সবসময় চোখের এখান থেকে মেকআপটা ব্লেন্ড করা স্টার্ট করবে। তোমরা খুব ভালো করে দেখো যে আমি কিভাবে ফাউন্ডেশনটাকে ঠিক ব্লেন্ড করছি। আমি কিন্তু একেবারে এইরকম করে দিচ্ছি না, আমি এইরকম করে ড্যাব 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 করে যাচ্ছি। এটাতে কি হবে, আমার ফাউন্ডেশনটা স্কিনের মধ্যে বসছে। সব থেকে বেশি পরিমাণে যে জায়গাটা ড্যাব করতে হবে সেই জায়গাটা হচ্ছে চোখের তলা আর নাকের এই দুপাশটা আর ঠোঁটের ওপরটা, যেখান থেকে সব থেকে বেশি পরিমাণে আমাদের মেকআপ উঠে যায়।
জরুরি টিপস, তুমি সবসময় খেয়াল রাখবে তোমার ব্লেন্ডারটা যাতে ক্লিন হয়। অনেক সময় কি হয়, আমরা 4-5 বার একটাই ব্লেন্ডার ইউজ করি জলে ভিজিয়ে ভিজিয়ে, সেটাকে আমরা ক্লিন করতে ভুলে যাই। প্লিজ সেটাকে তোমরা শ্যাম্পু ওয়াশ করে রেখো, কারণ এই কারণে কিন্তু অনেক সময় আমাদের মেকআপ কালো হয়ে যায়। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি, ফাউন্ডেশন যখনই তোমরা ব্লেন্ড করবে খেয়াল রাখবে যে তোমার গলার সাথে সাথে এই কানটাতেও যাতে ফাউন্ডেশনটা যায়। গলার মধ্যে আমি দিয়ে নিলাম, আর এই দেখো আমি নিয়ে নিয়েছি এখানে ব্লেন্ডারের মধ্যে, আর আমি কিন্তু কানের মধ্যেও আমি দিয়ে নিচ্ছি, তা না হলে ফেসের সাথে না কানটা ঠিক ম্যাচ করে না। জাস্ট হালকা করে একটু লাগিয়ে নাও। এই স্টেপটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, না হলে না কানের কালারটা একেবারে আলাদা লাগে দেখতে। আর এই দেখো আমি গলার মধ্যেও ব্লেন্ড করে নিলাম। নেক্সট স্টেপে ইউজ করতে হবে আমাদের একটা কনসিলার। কনসিলার তো মনে করে আমরা ইউজ করি, কারণ আমাদের একটা হাই কভারেজ পেতে হয় মেকআপের ক্ষেত্রে, তো ফাউন্ডেশনের পরে সবসময় ইউজ করা একটা কনসিলার। যারা কনসিলার ইউজ করা পছন্দ করো না, যাদের কাছে কনসিলার নেই, তাদেরকে বলবো তোমরা ফাউন্ডেশনের আবারও সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করো, ঠিক যেই জায়গাগুলোতে আমি আজকে কনসিলার ব্যবহার করছি সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করো। কনসিলারের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই ইউজ করতে পারো। সেক্ষেত্রে অনেকে বলবে যে দিদি আমার চরম রকমের ডার্ক সার্কেল রয়েছে, আমি কি ইউজ করবো? তোমরা মেবেলিনের এজ রিওয়াইন্ডের কনসিলারটা ইউজ করতে পারো। এই জায়গাটা পার্টিকুলারলি গালের উপরটা, নাকে, আবার চোখের তলায় এই জায়গাটাতে মনে করে, আর এই জায়গাটা এখানে এখানে চোখের ওপরে, ব্যাস এইটুকু জায়গায় সাফিসিয়েন্ট তোমার কনসিলার ব্লেন্ডিংয়ের জন্য। পার্টিকুলারলি যে জায়গাটাতে কনসিলার লাগিয়েছি তোমরা কিন্তু সেই জায়গাটাতেই ব্লেন্ডিং করবে, একেবারে আশেপাশের এরিয়াতে নয়। আমার ফাউন্ডেশন কনসিলার দুটোই লাগানো হয়ে গেছে। এরপরে তোমাদের বলবো, অনেকেই আছো তোমরা যারা ক্রিম বেসের প্রোডাক্ট ইউজ করতে ভালোবাসো, মানে কন্ট্রোলিং করো, তারপরে একটু ব্লাশ অন লাগাও, ক্রিমের হাইলাইটারও অনেক সময় লাগাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের ক্রিম বেসের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এক্ষুনি অ্যাপ্লিকেশন করে নেবে, তাহলে সবথেকে ভালো হয়। এরপরে আমি কিন্তু সেটিংটা করবো। তো যারা করো না, এবার তাদের জন্য বলি, মানে অ্যাকচুয়ালি আমিও করি না, আর যারা নর্মাল মেকআপ করো তারা তো একেবারেই করো না। ফাউন্ডেশন কনসিলার করা হয়ে গেলেই আমরা ইউজ করে নিই একটা কম্প্যাক্ট পাউডার, তাই তো? কম্প্যাক্ট পাউডার কখনোই ইউজ করবে না এরপরে। কম্প্যাক্ট পাউডারের কাজ আলাদা আর লুজ পাউডারের কাজ আলাদা। সবসময় ইউজ করতে হবে একটা লুজ পাউডার। তোমরা ইউজ করতে পারো ফিটমির এই লুজ পাউডারটা, এটা আমিও ইউজ করি। আর এই লুজ পাউডারের কাজ হচ্ছে আমাদের পুরো যে ক্রিম বেসের জিনিসটা থাকে সেটাকে সুন্দরভাবে সেট করে দেওয়া, তাই জন্য এই পাউডারটা মনে করে আমাদের ইউজ করতে হবে। প্রতিটা ফাউন্ডেশন কনসিলার এগুলো সেট করার জন্য বা এটাকে লক করার জন্য আমাদের দরকার হয় একটা লুজ পাউডার, যেটা সুন্দরভাবে ম্যাট ফিনিশ কভারেজ দিয়ে কিন্তু লক করে দেবে। এই লকিং সিস্টেমটা তুমি যদি ভালো করে করো তাহলে তোমার মেকআপ অনেকক্ষণের জন্য লং লাস্টিং হয়ে যাবে আর গলবেও না। তবে সেই ক্ষেত্রেও রয়েছে আর একটা জরুরি টিপস, সেটা হচ্ছে যখনই তুমি এই লুজ পাউডার ইউজ করবে চেষ্টা করবে যতটা কম অ্যামাউন্টে হয় এইরকম করে কম অ্যামাউন্টে তুলে জাস্ট একটু ঝেড়ে নিতে। এরপরে তুমি এটা সেট করো চোখের পাশে, এইরকম নয়, ঠিক আছে, এইরকম করে। আর তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা তো আমার চরমভাবে ঘামে, আমারও এই জায়গাটার মেকআপ উঠে যায়। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, যে সব সময়ের জন্য না মেকআপকে এতক্ষণ টাইম দিয়ে করা যায় না, তো যেই সময় ভীষণ তাড়াহুড়ো থাকে তখন তো যেমন তেমন করে মেকআপ করে পালায়, তো তখনই এই প্রবলেমগুলো কিছুক্ষণ পর থেকে ফেস করতে হয়। এক্ষেত্রে আরও একটা টিপস, তোমাদেরকে কেন বারবার আমি বলছি যে তোমরা কম পরিমাণে লুজ পাউডার ইউজ করবে, যদি বেশি পরিমাণে ইউজ করো না তাহলে অটোমেটিক্যালি তোমার মেকআপে একটা ফাটল, একটা ক্র্যাক চলে আসবে, তাই জন্য মনে করে কম পরিমাণে ইউজ করবে। চলে আসছে এবারে নেক্সট স্টেপে। মুখের মধ্যে তোমার সব কিছু অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো এরপরে তোমাদের অনেকেরই মনে হচ্ছে দিদি এখনও পর্যন্ত কেন মেকআপ করছে না, দিদিকে তো পুরো ভূত লাগছে দেখতে। হ্যাঁ ঠিক, আমারও তাই নিজেকে সেরকমই মনে হচ্ছে, কিন্তু তোমাদের দেখানো বাকি আছে এখনও পর্যন্ত আর একটা জরুরি স্টেপ, সেটা দেখে নাও। মুখের মধ্যে আমার সব কিছু কিন্তু লাগানো হয়ে গেছে, এরপরে আমি একে একে কাজল, লিপস্টিক, লাইনার, হোয়াট এভার সব কিছু আমি ইউজ করবো। তার আগে আমি ইউজ করে নেবো একটা সেটিং স্প্রে, এখনই কেন সেটাও বলি। এখন যদি আমি সেটিং স্প্রেটা দিয়ে একবার আমার ফেসটাকে সেট করে নিই তাহলে কিন্তু সেই মেকআপটা আমার পুরোপুরিভাবে হয়ে যাবে ওয়াটারপ্রুফ। তো সেটিং স্প্রে মুখের মধ্যে ছিটিয়ে নয়, বিউটি স্পঞ্জের মধ্যে দিয়ে নাও। আজকে আমি ইউজ করছি NYX-এর ম্যাট সেটিং স্প্রে, একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপের জন্য এই স্টেপটা করা ভীষণ জরুরি। দেখতেই পাচ্ছ, জাস্ট আমি হালকা করে টাচ করে দিচ্ছি।
এরপরের স্টেপে আমি ইউজ করে নেব পুরো কমন স্টেপে আমি এবার পৌঁছে যাচ্ছি সুইস বিউটির আইব্রো পেন্সিল যেটাকে দিয়ে আমি আমার আইব্রোটাকে এখন ঠিকঠাক করে নেব নেক্সট স্টেপে লাগিয়ে নেব একটা আইলাইনার আইলাইনার কি করে পড়বে না পড়বে তার জন্য আলাদা করে কিন্তু ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে সেটা তোমরা একবার দেখে নিও তো আজকে আমি ইউজ করছি সুইস বিউটির এই ওয়াটারপ্রুফ আইলাইনারটা যারা প্রচন্ড পরিমাণে ঘামো তারা কিন্তু সবসময় ওয়াটারপ্রুফ কাজল ওয়াটারপ্রুফ আইলাইনার ইউজ করবে আদারওয়াইজ আমি সবসময়ের জন্য তোমাদের প্রত্যেককে সাজেস্ট করবো তোমরা কিন্তু ওয়াটারপ্রুফ দেখেই প্রোডাক্ট তারপরে কিন্তু কিনবে এরপরে রয়েছে তোমাদের জন্য একটা টিপস আইলাইনার যখন লাগাবে মুখের মধ্যে তোমার অলরেডি ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে সেক্ষেত্রে তোমাকে এই ধরনের কোনো বিউটি স্পঞ্জ কিংবা পাতলা কোনো তুলো কিংবা রুমাল সেই জিনিসগুলো যেগুলো তোমার মুখের মধ্যে কোনো ছাপ ফেলবে না সেই জিনিসটা দিয়ে চোখটাকে এভাবে ধরতে হবে বা যেই জায়গাটাতে তোমাকে বেস করে আইলাইনারটা ড্র করতে হচ্ছে সেই জায়গাটা এইরকম করে ধরে নিয়ে তারপরে তুমি কিন্তু করবে তা না হতে গেলে সেই জায়গাটা কিন্তু ছাপ পড়ে যাবে ইউজ করছি একটা কাজল এই কাজলটা হচ্ছে পুরোপুরিভাবে ওয়াটারপ্রুফ আজ আমি ইউজ করছি মিকিয়ার কাজল তোমরা অনেক ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ কাজল পেয়ে যাবে কাজলটাকে আমি এইভাবে লাগাচ্ছি যাতে আমার কোনো ছাপ না পড়ে যায় গালের মধ্যে করে নেবো আমরা একটা মাস্কারা যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ আজকে আমি ইউজ করছি মেবেলিন কোলেসেল কাজলের এই ওয়াটারপ্রুফ মাস্কারা একটা কম্প্যাক্ট পাউডার তো আজকে আমি ইউজ করছি ব্লু হেভেনের এই অয়েল কন্ট্রোল কম্প্যাক্টটা কম্প্যাক্টটা সবসময় অয়েল কন্ট্রোল দেখেই কিনবে তাহলে মুখের মধ্যে মেকআপটা ভালো রকমভাবে ম্যাট ফিনিশ হয়ে থাকে এরপরের স্টেপে আমরা করে নেব একটু কন্ট্রোলিং কন্ট্রোলিংটা মেনলি করতে হয় নাকটা যাতে একটু ভালো লাগে গালগুলো একবারে পুরো ফ্ল্যাট হয়ে যায় তো ফাউন্ডেশন ইউজের ফলে সেটা যাতে একটু ভালো লাগে দেখতে সে কারণেই করতে হয় তো আজকে আমি তোমাদের যেই আইব্রো পেন্সিলটা ইউজ করেছি সেটা দিয়ে কন্ট্রোলিং করে দেখাবো তবে সব দিকে নয় যাদের কাছে এটা রয়েছে তারা এটা দিয়ে করো তাই জন্য আমি ফেসের একটা সাইডে এটা ইউজ করছি আর অন্য সাইডে ইউজ করে নেবো একটা কন্ট্রোল প্যালেট অন্য সাইডে ইউজ করছি সুগারের এই ব্রোনজারটা এবার দেখো এদিকটা আমি কি করছি এটা ব্লেন্ডিং করতে একটু প্রবলেম হয় কিন্তু খুব হালকা হাতে দলবে খুব জোরে না তাহলে কিন্তু মেকআপ উঠে যাবে দুরু দিয়ে কিন্তু সুন্দর রকমভাবে কাজ হয়ে যায় আমি আজকে একটা ব্লাশন ইউজ করে তোমাদের দেখাচ্ছি যদি হাতে থাকে শ্যাডো প্যালেট তবে শ্যাডো ব্যবহার করো যে কোনো একটা কালার নিয়ে জাস্ট আইলিডের মধ্যে একটু দিয়ে নাও কারণ অলরেডি আমরা মোটা মোটা করে লাইনার কাজল সব করেছি লাস্ট স্টেপে আমাদের ইউজ করতে হবে একটা হাইলাইটার হাইলাইটার তো সবার কাছে আছে না থাকলে মনে করে কিনে নাও কারণ এটার জন্য পুরো ফেসটা কিন্তু একটা গ্লোয়িং এফেক্ট দেবে আমি ইউজ করছি সুইস বিউটির এই হাইলাইটারটা যেটা আমি খুব সামান্য পরিমাণে লাগিয়ে নেবো একটা লিপস্টিক তো আমি ইউজ করছি সুইস বিউটির এই লিপস্টিকটা এটার কালারটা ভীষণ সুন্দর আর এটা শেড নাম্বার হচ্ছে 8 পিচ ডে শেষবারের জন্য মুখের মধ্যে আরেকবার ইউজ করো আরেকবারের জন্য একটা সেটিং স্প্রে সেম সেটিং স্প্রে ইউজ করো যেটা তোমার মেকআপটাকে আরো ভালোভাবে লং লাস্টিং করে দেবে তার সাথে সাথে করবে ওয়াটারপ্রুফ ব্যাস সেট হয়ে গেছে সেটিং স্প্রে মুখের মধ্যে লাগানো হয়ে গেছে কোনো রকম কোনো কথা বলা যাবে না মুখের মধ্যে লাগিয়ে ফ্যানের তলায় কিছুক্ষণের জন্য বসো কারণ বেশি পরিমাণে কথা বললে মুখের মধ্যে ক্রিজ লাইন চলে আসে তাতে কিন্তু মুখের মধ্যে ফাইন লাইন্স ভিজিবল হয়ে যায় মেকআপ ফেটে যায় একবারে ভালো লাগে না তাই জন্য আমিও কথা বলছি না তোমরা একটু ওয়েট করবে প্রথমে স্কিন পরিষ্কার করা
তারপরে স্কিন থেকে ফেশিয়াল হেয়ার রিমুভ করা, তারপরে স্কিনকে ময়শ্চারাইজার, দেন সানস্ক্রিন, দিনে বেলালে সানস্ক্রিন, আদারওয়াইজ দরকার নেই সানস্ক্রিন, তারপরে মুখের মধ্যে একটু টাইম দিতে হবে, 5 মিনিট মতো রেস্ট করো, তারপরে ইউজ করো একটা প্রাইমার। প্রাইমার ইউজ করা হলেই ফাউন্ডেশনে আসা যাবে না, আর একটু টাইম দিতে হবে স্কিনকে। ফাউন্ডেশন যদি দিনের বেলা তোমরা ইউজ করো তাহলে মনে করে SPF যুক্ত ফাউন্ডেশন, আর টানা হতে গেলে কোনো দরকার নেই, নর্মাল ফাউন্ডেশন ইউজ করো, সেটাও নিজেদের স্কিন টাইপ অনুযায়ী প্রতিটা স্টেপে আমি বলে দিয়েছি। আর ফাউন্ডেশনের পরে কনসিলার ইউজ করো, খুব ভালো করে সেটাকে সেট করো, আর আমি যে স্টেপগুলো তোমাদের বললাম পর পর মনে করে সেই স্টেপগুলো ধরে ধরে তোমরা মেকআপ করো, তাহলে কিন্তু তোমাদের মেকআপ সারা দিনের জন্য থেকে যাবে লং লাস্টিং, মুখটা এতটুকুও কালো লাগবে না আর এতখানি তোমাকেও গ্লো করবে। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটা? আশা করছি ভিডিওটা তোমাদের অনেকখানি হেল্প করতে পেরেছে। যদি সত্যি যদি ভিডিওটা তোমাদের হেল্প করতে পেরে থাকে তাহলে পার্টিকুলারলি এই ভিডিওটাতে করে দাও একটা লাইক। চ্যানেলে নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করতেই হচ্ছে, আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে তো কোনো কথাই না। আর এই ভিডিওটাকে তোমরা অনেক অনেক শেয়ার করো যাতে তোমাদের অনেক বন্ধুদের হেল্প হয়। দেখতে থাকো সাজঘর, নেক্সটে থাকবে তোমাদের জন্য আরও অনেক হেল্পফুল বিউটি টিপস এবং হেল্পফুল মেকআপ ভিডিওস, যেগুলো দেখতে হতে গেলে থাকতে হবে সঙ্গে সাজঘরে। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে। Love you all, ta-ta!